একদিকে রেশন দুর্নীতি অন্যদিকে জাল পাসপোর্ট জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার আরো চারজন ধৃতের সংখ্যা বেড়ে হলো ছয় সিবিআই এর তল্লাশিতে কলকাতার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে চল্লিশ লক্ষ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মিলেছে প্রচুর জাল পাসপোর্ট আধার ও ভোটার কার্ড জাল পাসপোর্ট জঙ্গিদের হাতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা সিবিআই এর জাল পাসপোর্ট মামলায় আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ছয় সিবিআই এর তল্লাশিতে কলকাতার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে চল্লিশ লক্ষ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মিলেছে প্রচুর জাল পাসপোর্ট আধার ও ভোটার কার্ড জাল পাসপোর্ট জঙ্গিদের হাতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা সিবিআই এর জাল পাসপোর্ট মামলা এবং সেই মামলায় দুজনের পর আরও চারজনকে গ্রেফতার করলো সিবিআই সিবিআই এর তল্লাশিতে কলকাতার বিভিন্ন জায়গা থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মিলেছে প্রচুর জাল পাসপোর্ট আধার ও ভোটার কার্ড জাল পাসপোর্ট জঙ্গিদের হাতে পৌঁছে যেতে পারে এই আশঙ্কা সিবিআই এর জাল পাসপোর্ট এর ঘটনায় আপনারা দেখেছিলেন যে নকশাল বাড়ি দার্জিলিং এর নকশাল বাড়িতে সেখানে যখন একজনকে গ্রেফতার করতে যায় সিবিআই সেই সময় তিনি গাছে ছুঁড়ে ফেলে দেয় নথি এবং সেই গাছ থেকে রীতিমতো উদ্ধার করতে হয় এই সমস্ত নথি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপর এই জাল পাসপোর্ট মামলাতেই আরো চারজনকে গ্রেফতার করেছে মোট ছজনকে গ্রেফতার করেছে সিবিআই পরে খবরে আসছি ইডির দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিজিও কমপ্লেক্সে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে আবির সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তিনি এসে যান সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ চলছে কি খবর রয়েছে দেখো তিন ঘন্টা পার এখনো পর্যন্ত সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে তাকে আসতে বলা হয়েছিল এর আগেই এবং সেই অনুযায়ী আজকে ঠিক সকাল 11:30 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন এবং পৌঁছানোর কিছুক্ষণ পর থেকেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় তার হাতে একটি খাম ছিল যেটা মনে করা হচ্ছে কিছু ডকুমেন্টস তার কাছে ছিল এবং যেটা তিনি নিয়ে এসেছেন এবং তার সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি যে আজকে আদালতেও একটি মামলা রয়েছে সুমিত রায়ের একটি মামলা রয়েছে এবং সেই মামলার শুনানি তিনটে থেকে হতে পারে এবং সেই তার আগে তাকে ছাড়া হবে কি না সেটা এখন সময়ই বলবে কিন্তু এর আগে আমরা দেখেছি যে নিয়োগ দুর্নীতির মামলায় বেশ কয়েকজন গ্রেপ্তার বেশ কয়েকজনকে তাদের বয়ান নেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তথ্য নথি উদ্ধার হয়েছে যেগুলো খতিয়ে দেখার পরেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তাকে ডেকে পাঠানো হয়েছে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে তদন্তকারী আধিকারিক সহ ইডির কয়েকজন গোয়েন্দা সেখানে রয়েছেন এবং তারা এই জিজ্ঞাসাবাদের পর্ব চালাচ্ছেন তবে এখনও পর্যন্ত এই জিজ্ঞাসাবাদের পর্ব চলছে কতক্ষণ সেই জিজ্ঞাসাবাদ চলে এখন সেটাই দেখার ধন্যবাদ আবির